बिस्मिल्लाह रहमान रहीम अपनारा हयतो आज के भिडियोर हेडिंग देखे सबाई किछुटा हलो अपनारा आश्चर्य हो गए किन्तु हाँ ये वास्तव भिडियोते आमी जेटा बोलते चाई अपनारा आमार भिडियोगुला आर केउ देखबेन ना कारण आमार एकटी यूट्यूब चैनल आछे एबं आमार ए यूट्यूब चैनलेर भिडियो विभिन्न यूट्यूबाराओ यूज करे पाशापाशी आमादेर आरो किन्तु हेल्थेर चैनलगुलाते व्यवहार है आमार जे फेसबुक पेज आछे सेखानेओ भिडियोगुला व्यवहार है। एइजे दीर्घदिन भिडियोगुलो चलछे विभिन्न चैनलगुलोते एवं विभिन्न टेलिविसने भिडियो चलछे ए टेलिविसन चैनलगुलो तादेर अनलाइन भार्शन थाके तादेर यूट्यूब फेसबुक टुईटार लिंकडिन प्रत्येकटा जागाय किन्तु एखन भिडियोगुला चलछे तो प्रचुर भिडियो एखन अनलाइने आमार चलछे आपनारा जानेन। आमी केन ए कथाटी बोलछि आमार भिडियो आर आपनारा केउ देखबेन ना एर मूल कारणटा होच्छे आमी जखन रोगीदेर बात व्यथा घाड़ व्यथा कोमर व्यथा निये एसेस करी बा देखी तखन देखा जाए जी मोस्ट अफ दा रोगी आमादेर काछे आसे जादेर व्यथार कारणई होच्छे आपनार ए यूट्यूब फेसबुक टुईटार लिंकडिन एंड सोशल मीडिया। এই যে সোশ্যাল মিডিয়াতে সারাক্ষণ রোগীরা বসে বসে ভিডিও দেখতে থাকে তো সেই ভিডিওর কিছু অংশ তো আমার ভিডিও আছে যে এই যে দীর্ঘ সময় রোগী বলে স্যার আপনার ভিডিও আসলেই আমার দেখতে মন চায় তো ওনারা বসে বসে ভিডিও দেখতে থাকে এবং আপনারা জানেন ভিডিওগুলো দেখে কিভাবে মোস্ট অফ দ্য স্মার্টফোন এবং এই স্মার্টফোনে যে দীর্ঘদিন আমি আজ হতে ২০ বছর আগে প্রত্যেকটা পত্রপত্রিকায় স্মার্টফোন ব্যবহার কম্পিউটার ব্যবহারে কিভাবে আমাদের ঘাড় নষ্ট হয়ে গিয়ে মানুষ পঙ্গু প্যারালাইসিস হয়ে যায় সেই কথা বলে আসছিলাম এবং এখন এই যে মোবাইল ফোন ব্যবহার স্মার্টফোনের ব্যবহার এবং এই যে ভিডিও দেখা এবং দীর্ঘ সময় ভিডিও অনেকেই আসক্তি হয়ে গিয়েছে স্মার্টফোন দেখতে দেখতে ইউটিউব ভিডিও দেখতে দেখতে এবং এই আসক্তির কারণে দেখা যাচ্ছে ঘাড়ে বড় আকারের ইনজুরি। আমরা কিভাবে ভিডিও দেখি আমরা সামনে এভাবে ঝুঁকে এই যে মোবাইল ফোনটা থাকে সেটাকে স্মার্টফোনটা এভাবে সামনে ঝুঁকে ঝুঁকে দেখে কেউ এভাবে দেখতে থাকে সারাদিন এতে তাদের ঘাড় পিঠ কাঁধ ব্যাক কোমর এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। সো এই বার্তাটা আমার খুব ক্লিয়ার জি যদি আপনারা আমার ভিডিও দেখতেও চান মোবাইল ফোনটাকে সোজা করে দেখতে হবে স্মার্টলি এভাবে আবার টানা আধা ঘন্টার বেশি ভিডিও দেখা যাবে না দেন রেখে দিতে হবে। আমার প্রায় রোগীদের মোবাইল ফোন বন্ধ করতে হচ্ছে এখন সবাইকে আবার সে আগের অ্যানালগ যে ফোন আছে বাটন ফোন সেটা ব্যবহারের পরামর্শ দিয়েছি বলেছি যে মোবাইল ফোন ব্যবহার করবেন না। তবে হ্যাঁ আমি চায়না থাইল্যান্ড সিঙ্গাপুর বা পার্শ্ববর্তী এশিয়ার বিভিন্ন কান্ট্রি ইভেনকি ইন্ডিয়াতেও দেখেছি সেখানকার রাস্তায় যখন মানুষ হাঁটে তখন কিন্তু এভাবে স্মার্টফোনটা সোজা রেখে হাঁটে দেখে বা বসে বসে তারা করে তাদের বই পুস্তক স্পেশালি চায়না তো এই জাতীয় আমার এই যে আর্গোনমিক্যাল টিপসগুলো দেওয়া আছে যে মোবাইল ফোন কীভাবে ব্যবহার করবে। তো আমার এই ভিডিও বার্তাটি এইটাই আপনাদের দিতে চাই যে ইউটিউব ব্যবহারের কারণে আমার আমার ইউটিউব হোক আমার ফেসবুক হোক বা আমার হেলথ টিপস দেখার কারণে যদি আপনার ঘাড় ব্যথা হয়ে যায় আপনার যদি কোমর ব্যথা হয়ে যায় দেখতে দেখতে ভুল দেখার কারণে তাহলে আমার ভিডিও আর দেখার কোনো প্রয়োজন নেই এতে আপনাদের ক্ষতি হয়ে যাবে। আশা করি আপনারা এই জিনিসটি উপলব্ধি করতে পারবেন এবং এই জাতীয় রোগীর সংখ্যা প্রচুর বেড়ে গিয়েছে আমাদের কখনো আমরা বাচ্চাদের ইয়াং বয়স্কদের এই ঘাড় ব্যথার সমস্যা কম পেতাম প্রায় অনেক কম ছিল কিন্তু এখন ইয়াংদের এই মানে ব্যথাটা অনেকাংশে বেড়ে গিয়েছে। সো ইউটিউব ফেসবুক এই যে এটাতে বসে থেকে থেকে সারা দিন দেখা এটা আপনাদের কমিয়ে ফেলতে হবে প্রয়োজন ছাড়া অযথা অপ্রয়োজনীয় ভিডিও দেখা বন্ধ করতে হবে এতে আসক্তি তৈরি হয় সামাজিক সমস্যা তৈরি হয় পারিবারিক সমস্যা তৈরি হয়। হেলথ টিপস আপনারা দেখতে পারেন সেটা আপনার মতো পছন্দের ডাক্তারের যখন নতুন কোনো ভিডিও আসে সেটা দেখতে পারেন তা বাট সেটা টানা এক দেড় ঘন্টা দুই ঘন্টা বসে বসে দেখবেন না বা সামনে ঝুঁকে বসে দেখবেন না বসতে হলে স্ট্রেট বসে সুন্দর করে দেখতে পারেন বা চিত হয়ে শুয়ে মোবাইলটা উপরে রেখে বা উপর হয়ে শুয়ে কিছুক্ষণের জন্য দেখতে পারেন বা আপনি হয়তো অডিওটা শুনতে পারেন প্লিজ দয়া করে আপনারা এই জিনিসটা করবেন
প্রতিনিয়ত এই রোগীর সংখ্যা বেড়ে চলছে। আমি হাসপাতালে রোগী ভর্তি দেই যে মোবাইল ফোন কিভাবে ব্যবহার করতে হবে বলে দেই, তারপরও যে যার মতো করে চালাচ্ছে, ওই গিয়ে নিচে সামনে ঝুঁকে বসে বসে চালায়। তো আমার এই বার্তাটা দেওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে, হয় আপনারা ঠিকমতো স্মার্টফোন ব্যবহার করে অনলাইন মিডিয়া ব্যবহার করেন, দেখেন কোনো অসুবিধা নেই, নিয়ম মাফিক করেন এবং নিয়মিত এক্সারসাইজ করেন, হাঁটা চলাফেরা করেন, আর না হলে আমার ভিডিও দেখা বন্ধ করেন। এবং আমার মতো যত ডাক্তার এবং যত ভিডিও আপনারা দেখেন যেগুলো আপনার ঘাড় ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে যে মোবাইল ফোনের ব্যবহারের কারণে, তাহলে ভিডিও আপনার জন্য আরও ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। অনেকে যে ল্যাপটপ ব্যবহার করে সামনে কুঁজোয় বসে, প্রফেশনাল কাজে আমি প্রায় বলছি ল্যাপটপ ব্যবহার করবেন না, ডেস্কটপ ব্যবহার করতে হবে এবং স্ট্রেইট বসতে হবে, সোজা। যে ডেস্কটপের যে হাইট, এটা যদি ডেস্কটপ হাইটটা উঁচু হয়ে যাবে স্ট্রেইট বসার ক্ষেত্রে, এখন এই যদি হাইট হয় তাহলে এইভাবে বসা যাবে না, আবার টান আই যায়। এখানে কিন্তু আর্গোনমিক্যাল স্টিপস দিয়েছে এবং আমার বইটাতে লেখা আছে। সো এই জিনিসগুলো আপনাদের প্লিজ দয়া করে আপনারা একটু সচেতন হবেন এবং আপনি নিজে সচেতন হবেন, এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আরেকজনকেও সচেতন করবেন। আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, বাসার ছেলে মেয়ে হতে শুরু করে বাবা মা সবাইকে যে ভিডিওটি দেখছেন সচেতন করবেন, নিয়ম মাফিক সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।